আসসালামু আলাইকুম, আমি সোফিয়া। আমরা ইতালি প্রবাসী পেজের আরও একটি নতুন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। এ মুহূর্তে দেশপ্রবাস থেকে যারা আমার সাথে লাইভে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে এই রেকর্ডেড লাইভটি দেখবেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ ইতালির আপডেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইতালিতে পেট্রোল এবং ডিজেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো পরিস্থিতি যখন এই পর্যায়ে, তখন ইতালির সরকারের পক্ষ থেকে কি কোনো বোনাস আসবে কিনা, আর আসলেও সেটা শর্তসমূহ কি বা কারা পাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার সাথে ফ্লুৎসি 2021-22 সম্পর্কিত আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়মিত করে থাকেন, সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ইতালিতে আসছেন তারা কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই বিষয় বিস্তারিত বলবো। এবং জরুরি অবস্থা শেষ হওয়ার পর 31 মার্চের পর স্কুলের জন্য আসলে কি কি পরিবর্তন হবে ইতালিতে। আরেকটা বিষয় সম্পর্কে বলবো, দুঃখিত, সেটা হচ্ছে বোনাস আউটো রিভিশনের সম্পর্কে। কাউকে বলেছি, অনেকেই আসলে বলছে যে আউটো রিভিশনের যে ভিডিওটা সেটা হয়তো খুঁজে পাচ্ছে না। অনেকদিন আগেই করেছি, প্রায় মেবি আমি জানুয়ারি মাসে করেছি, অনেকে পাচ্ছে না। তো আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে যতটা আপনাদেরকে সাহায্য করা যায়, যেহেতু আপনারা ভিডিও খুঁজে পাচ্ছে না, এখন আমার তো দায়িত্ব আপনাদেরকে বলার, সেখান থেকে বলবো। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ইতালিতে আসতে যেসব সতর্কতা অবলম্বন করবেন, সেক্ষেত্রে ইতালির সরকার আপনার একটা নতুন নিয়ম করেছে। যারা বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করবে, শুধুমাত্র বাংলাদেশ থেকে না, বাংলাদেশ, দুঃখিত আমার বারবার একটু সমস্যা হচ্ছে গলায়, শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের মতো আরও কয়েকটি দেশ যেটা আসলে অ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, তাদের জন্য নিয়মটা করেছে। সেটা কি করেছে আমি একবার বলেছি, সেটা হচ্ছে আমি কিন্তু এই নিয়মটা ছাড়াও 2022 জানুয়ারি মাসে ইউরোপীয় ইউনিয়নের সুপারিশমালা কি হতে পারে ওটা নিয়েও আমি আলোচনা করেছি আমার লাইভে। সেই সাথে আমি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের জন্য নীতিমালা কি হয়েছে সেটা নিয়েও আলোচনা করেছি, এবং এগুলো সম্পর্কে বিস্তারিত পড়েছি। পুরো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের জন্য নীতিমালা কি, সেটা সুপারিশমালা কি, সুপারিশমালাগুলো আমি পড়েছি বিস্তারিত। এখন আবার একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইতালির মিনিস্ট্রোদের সালুতের ওয়েবসাইটে কি লেখা আছে, এবং যেটা হচ্ছে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা তার ভেরিফাইড ফেসবুক পেজে আসলে কি বলেছে, বলেছে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের জন্য যে নিয়মগুলো সেটা 1 মার্চ থেকে অ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের জন্য প্রযোজ্য হতে যাচ্ছে। ঠিক আছে, সেখানে নিয়মগুলোকে, যেহেতু আমি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নিয়ে লাইভ করেছি সেটা সম্পর্কে বিস্তারিত পড়েছি, ইউরোপীয় ইউনিয়নের সুপারিশমালা পড়েছি, সেখানে যে নিয়ম ছিল ওগুলো বলে দেওয়া হয়েছে। তারপরও বিভিন্ন আমাদের দূতাবাস থেকেও আরও একটি নতুন বা যে নিয়মকানুন সেটা সম্পর্কিত বাংলায়ও আছে। তো ইতালির আসলে সরকার কি বলছে সেটা শুধু বাংলাদেশের জন্য না, বাংলাদেশ সহ অ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের জন্য কি বলছে সেটা বলার চেষ্টা করছি। সেটা বলছে যে 1 মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এখন এখানে খুব নিয়মটা খুব সাধারণ, প্রবেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইতালিতে, ইতালির সীমানায় প্রবেশের ক্ষেত্রে নিয়মটা খুব সাধারণ, তারাই প্রবেশ করতে পারবে যারা গ্রিন পাস অধিকারী, মানে যাদের কাছে গ্রিন পাস আছে, অথবা যাদের কাছে এমন সার্টিফিকেট আছে যেটা সমতুল্য গ্রিন পাসের, সেটা সে ভ্যাকসিনেশনের মাধ্যমে অর্জন করতে পারে, সেটা সে কোভিড দ্বারা সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়েছে সেক্ষেত্রে অর্জন করতে পারে, অথবা সে তাম্পনে করার মাধ্যমে অর্জন করতে পারে। বিষয়টা খুবই সুস্পষ্ট। এবার আসা যাক এই বিষয়টার এগেনস্টে একটা বিষয়, এখানে কিন্তু আমাদেরকে ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফর্মটার কথা বলেনি। এবার আসা যাক ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফর্মটা কি, যেটা আমি আমার লাইভে সবসময় বলেছি, অনেক আগ থেকে কিন্তু প্যাসেঞ্জার লোকেটার ফর্মটা ছিল, তো কোভিডের প্যান্ডেমিক সিচুয়েশনে সেটাকে ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফর্ম এই প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে, আপনি যখন বিমানে বোর্ড করবেন, বোর্ডে থাকবেন, মানে বিমানের মধ্যে যে সময়টা থাকবেন, ধরুন আপনি কোভিড দ্বারা সংক্রমিত হয়েছেন, আপনার কারণে বিমানে কোনো একটা যাত্রী সংক্রমিত হয়েছে, বা বিমানে কোনো একটা যাত্রী সংক্রমিত হয়েছে আপনি তার পাশে ছিলেন, সেক্ষেত্রে সিকিউরিটির জন্য আপনার লোকেশনগুলো যদি ট্রেস করা হয় পরবর্তীতে সংক্রমিত রোগীর সংখ্যাটা কমানো যাবে। এই জন্য এখন আমার একটা বিষয়, সেটা হচ্ছে আমি সেই বিষয়ে যাচ্ছি না, বাংলাদেশ দূতাবাস কি বলেছে,
কারণ আমার কাছে একটা বিষয় খুবই স্পষ্ট, যারা আমরা ইটালিতে থাকি তারা এই বিষয়টা খুব ভালোভাবেই জানি, গ্রিন পাস আসলে কিভাবে অর্জন করা যায়। আপনি যখন টিকার ফার্স্ট ডোজ নেবেন, আবারও বলছি টিকার যখন ফার্স্ট ডোজ নেবেন, তখন সেকেন্ড ডোজের আগে যে সময়কালটা সেটা হচ্ছে আপনার গ্রিন পাসের সময়কাল। তারপর আপনি সেকেন্ড ডোজ নিয়েছেন, সেক্ষেত্রে আপনার সময়কাল এখন ইটালিতে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে 6 মাস। অথবা আপনি কোভিড দ্বারা সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়েছেন, সেক্ষেত্রে আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন, সেটা আপনার গ্রিন পাস। অথবা যেটা ইটালিতে আমরা দেখছি, যখন কাজের ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে, তখন হয়তো অনেকেরই কাজের ক্ষেত্রে, অনেক ইটালিয়ান হতে পারে, অন্য দেশে হতে পারে, যারা কিন্তু টিকা নেয়নি, প্রতিদিন তাম্পনে করছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা ভ্যালিড, তারা কিন্তু এখনো অনেক যারা গ্রিন পাস বিরোধী, টিকা বিরোধী, তারা কিন্তু কিভাবে গ্রিন পাস অর্জন করে অফিসে কাজের ক্ষেত্রে যেখানে গ্রিন পাসটা বাধ্যতামূলক, তারা কিন্তু কিভাবে এখনো প্রবেশ করছে, টিকা নেয় না, তারা প্রতিদিন তাম্পনে করে এবং তাম্পনের অ্যাগেনিস্টে যে গ্রিন পাস পাচ্ছে সেটা। তাহলে আমার কথা হচ্ছে, আমি এখন বুঝাতে মেবি সক্ষম হয়েছি গ্রিন পাসটা কি, সেটা হচ্ছে ইটালি সরকারের জন্য, যেহেতু ইটালি সরকার নিয়ম করেছে। এখন বাংলাদেশি হিসাবে, বাংলা ভাষাভাষী হিসাবে আমরা অনেকে এটার অনেক রকম ব্যাখ্যা নিতে পারি, ধরতে পারি, সেটা যার যার মতবাদ, কিন্তু সরকার কি বলেছে, ইটালি কি বলে, আমি সেটাই আপনাদের সামনে বললাম। এবার আসা যাক বাংলাদেশে এয়ারপোর্টে, ঠিক আছে, পহেলা মার্চ তো কিন্তু গত হয়ে গিয়েছে, আজকে 7 তারিখ, এখনো অনেকের কাছে যারা 3 তারিখ এসেছে, 4 তারিখ এসেছে, 5 তারিখ এসেছে, তাদের কাছ থেকেও শোনা যাচ্ছে যে তারা টিকার সার্টিফিকেট থাকার পরেও, গ্রিন পাস থাকার পরেও তাদের কাছে পিসিআর টেস্টটা চাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে এয়ারলাইন্স কেন পিসিআর টেস্টটা চাইবে, সেটার হয়তো একটা ভালো ব্যাখ্যা এয়ারলাইন্সের কাছে আছে, কিন্তু আমার যুক্তি, আমার কাছে কোনো ব্যাখ্যা নাই, কেন নাই, কারণ ইতালি যখন আপনার নিয়ম করেছে পিসিআর টেস্ট লাগবে, তখন থেকে কিন্তু এয়ারলাইন্সগুলো চাচ্ছে, এর আগে কিন্তু চায় নাই, ঠিক আছে। আর এয়ারলাইন্স পিসিআর টেস্ট দিয়ে কি করবে, আপনি যখন ইতালির টেরিটরিতে প্রবেশ করবেন তখন ইতালি সরকার চাইতে পারে, এয়ারলাইন্সের সাথে আপনার সম্পর্কটা হচ্ছে আপনি যখন বোর্ড করবেন, অর্থাৎ আপনি বিমানের মধ্যে থাকবেন, এবং সেই জন্য তো আপনি সিকিউরিটির জন্য ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফর্ম পূরণ করছেনই। এখন আমার বিষয় হচ্ছে, নিয়মটা খুব স্বাভাবিক, সাধারণ, এটা নিয়ে দূতাবাস বলতে পারে, এয়ারলাইন্স অনেক কিছু বলতে পারে, তো আমি যেহেতু লাইভ করি, আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে আমি জাস্ট ট্রান্সলেট করে দিয়ে দিব, বুঝিয়ে দিব প্রতিনিয়ত সবগুলো বিষয় সম্পর্কে, যেটা বলি এটা সম্পর্ক তার ব্যতিক্রমী না। এখন আমি আসলে অনেকদিন থেকে ভাবছিলাম এটা নিয়ে কি আমি করব কি করব না, আর এখন মনে হচ্ছে যে ছোটবেলায় পড়েছি যে ওষুধ চাইতে মশির শক্তি বেশি, মশি মানে কলম, মশি মানে হচ্ছে তলোয়ার, অর্থাৎ আপনার মানে তলোয়ারের চাইতে কলমের জোরটা বেশি, কিন্তু বাস্তবিক জীবনে কিন্তু বিষয়টা এমন না। এখন হচ্ছে যে নিয়মটাই অনিয়ম, অনিয়মটাই অনেক সময় নিয়ম হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি আসলে কতদিন থাকবে সেটা তো জানা যায় না, আর আমরা যারা প্রবাসী আছি, আমি মনে করি প্রবাসীরা আসলে পরিশ্রম করতেই শিখি, আমরা যতক্ষণ কথা বলবো, দ্বন্দ্বে জড়াবো, তার চাইতে ভালো যে আমি আমার কাজ করে ফেলি, শেষ। তো আমার সাজেশন থাকবে আপনাদের কাছে যারা আসছেন, ঠিক আছে, আপনারা সব কিছু নিয়ে আসেন, পিসিআর টেস্টটাও করে আসেন, ঠিক আছে, কিছু বলার নাই। আর যেহেতু আমি চাই না যে আপনার এই নিয়মটা বলবৎ করার জন্য এয়ারলাইন্সে কোনো ঝামেলা হোক, কোনো সমস্যা হোক, ঠিক আছে, তারপরে আমরা যেহেতু টিকিট কেটেই ফেলেছি, আমাদেরকে আসতেই হবে, তো যাতে ঝামেলা যত এড়ানো যায়, আমাদেরকে এখন বলা হচ্ছে যে লাগবে, সো লাগবে। এখন আমি যদি বলি লাগবে না, ইতালির গভর্নমেন্টও বলছে লাগবে না, তারপরেও যারা বলে লাগবে, তো তাদের আসলে কেন লাগবে এটা একটা প্রশ্ন, সেটা প্রশ্নই হয়তো থেকে যাচ্ছে বা থাকবে, এটার আসলে উত্তর হয়তো তাদের কাছেও নেই, আমার কাছেও নেই, আপনার কাছেও নেই, কিছু প্রশ্নের আসলে উত্তর থাকে না, তারপরেও সে প্রশ্ন করতে হয় না, উত্তর নিতে হয় না, এখন বিষয়টা এমনই। তো আমি সাজেস্ট করব, যেহেতু আমরা আসতে হবে, টিকিট কেটে ফেলেছেন, আপনারা করে নিয়ে আসেন, যাতে কোনো ঝামেলা না হয়, যতটা সহজভাবে আসা যায়। তো আমার হচ্ছে বিষয়টা নিয়ে আমি ভেবেছি অনেকদিন, যে আমি কি আসলে করব কি করব না, আমি তো সবসময় নিয়মটাই আপনাদেরকে জানাই, আপনাদের সাথে শেয়ার করি, এখন হয়তো বলবো যে না, অনিয়মটাও শেয়ার করতে হবে, কারণ এটা হচ্ছে যে আপনাদের সিকিউরিটির জন্য।
তো আমি সেজন্য সবগুলো বিষয় উপস্থাপন করেছি, সিদ্ধান্ত আপনার, সিকিউরিটি তো আপনার, সিকিউরিটি আপনার কাছে কি করবেন, যেহেতু পিসার টেস্ট চাচ্ছে, ইতালি সরকার বলেছে এইরকম, দূতাবাস আরেকটা বিষয় সামনে এনেছে, এখন এয়ারলাইন্স আরেকটা বিষয় বলছে, দূতাবাস বলল যে কমপক্ষে দুটি টিকা, ঠিক আছে, কিউআর কোড আসলে ফার্স্ট টিকা দিলেই অর্জন করা যায়, ঠিক আছে, দুটি টিকা বা টিকা চিকলো, এই বিতর্ক আমি যাচ্ছি না, আসলে আমি আমি যে অনেক জানি আমি সেই বিতর্কও যাচ্ছি না, যেটা লিখেছি সেটা যদি আমি আজকে পড়েছি আপনারাও দেখতে পারেন, তার ব্যতিক্রমী যদি লেখা থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ হয়তো আমি বুঝিনি, ভুল করেছি, কিন্তু যা লেখা ছিল আমি সেটাই বলেছি। এখন দূতাবাস কি মানে কেন বলেছে দুটি টিকাই লাগবে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা লেখা ছিল যে আপনার এমা অনুমোদিত যদি টিকা হয়, এমা অনুমোদিত টিকা ছাড়া যদি অন্য টিকা নেন সেক্ষেত্রে আপনার পিসিআর টেস্টটা করবেন, কারণ ইতালি সরকার এমা অনুমোদিত টিকাগুলোকে অনুমোদন দেয়, এই বিষয়টা আমি আমার লাইভে স্পষ্ট করেছি। তারপরে আপনারা পিসিআর টেস্টটা করে আনবেন, যেহেতু এয়ারলাইন্স এখন পিসিআর টেস্টটা চাচ্ছে, আর কিছু বলার নাই এই বিষয়ে, আশা করি আমি আপনাদেরকে স্পষ্ট করতে পেরেছি। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতালিতে পেট্রোল এবং ডিজেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো বোনাস আসবে কি না, আজকে দেখাচ্ছে যে পার লিটার 2 ইউরো, যেটা শুক্রবার পর্যন্ত ছিল আপনার 1 ইউরো 1.9 বা 9.1 এরকম চেন্তেজমি, মানে নবান্তা চেন্তেজমি বা এর চেতে কম বেশি, কিন্তু আজকে 2 ইউরো দেখাচ্ছে এবং আশা করা হচ্ছে যে 3 ইউরো পর্যন্ত উঠে যাবে আগামী সপ্তাহে। এবং এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু পেট্রোল ডিজেলের দাম এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সরকার আসলে কি বলছে এবং ইতালির সরকার কোনো বোনাস দিবে কিনা, যাতে আসলে মানুষের জীবনযাত্রাটা একটু সহজ হয়। তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যাদের ইজে কম 8,000 ইউরো বা তার নিচে, এবং সেক্ষেত্রে যদি তার পরিবারে সন্তানের সংখ্যা 3 জন বা 3-এর অধিক হয়, সেক্ষেত্রে তাদের জন্য হয়তো এই আপনার একটা বোনাস থাকতে পারে এই বিষয়ে। আরেকটা বিষয় হচ্ছে যাদের ইজে মানে ছোট পরিবার ইজে 20,000 ইউরো বা 20,000 ইউরোর নিচে, সেক্ষেত্রে সুবিধাটা আসতে পারে, যখন আসবে দেতালিও বা ডিটেলস আমি বলে দেওয়ার চেষ্টা করব। এবার আসা যাক ফ্লুৎসির বিষয়টা বলি, 14 মার্চ 2022 পর্যন্ত হচ্ছে আপনার ফ্লুৎসি টোটাল যে আবেদনের ডেডলাইন সেটা, তো এখনও কিন্তু ডেডলাইন শেষ হয় নাই। তারপরে অনেকের প্রশ্ন, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী যারা আছি, বাংলাদেশি যারা আছি, তারা হয়তো 9:09 যেদিন ক্লিক ডে থাকে সেদিন 9:01 10 সেকেন্ডে দিতেই আমরা অভ্যস্ত, তারপরে আমাদের জন্য তো এই জার্নিটা অনেক বড় হয়ে গিয়েছে, যদিও 14 মার্চ হচ্ছে লাস্ট ডেট। এখন বিষয়টা হচ্ছে যে যখন লাস্ট ডেটটা কমপ্লিট হবে, এই প্রসেসিংটা ক্লোজ হবে, আফটার ডেট এক এক করে কিন্তু আপনার ফাইলগুলো বিবেচনা করা হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়, অনেকেই বলছে যে সময়টা খুব গুরুত্বপূর্ণ, সময়টা খুব গুরুত্বপূর্ণ, আমি বেশি দূরে যেতে বলবো না, গত বছরই যেহেতু আমি ইতালি প্রবাসীতে লাইভ করি, সেহেতু অনেকেই আছে যারা আসলে কোভিডের প্যান্ডেমিক সিচুয়েশনের সময় ফ্লুৎসি মানে আপনার সিজনাল নন সিজনাল ভিসা পেয়ে ইতালিতে ঢুকেছিল, তাদের অনেকের সাথে একটা কমিউনিকেশন হয়েছে। তো তাদের সাথে কথা মাধ্যমে আমি একটা বিষয় জানলাম যে আপনি দেরিতে জমা দেন মানে 1 সেকেন্ডে দিতে হবে ক্লিক ডেট, 10 সেকেন্ডে দিতে হবে, 2 দিন পরে দিলে আপনার আসার আর সম্ভাবনা নেই, বিষয়টা মোটেও এরকম না, একেবারে মোটেও এরকম না, ঠিক আছে, ইতালির আইনকানুন কোথাও এই কথাটা লেখেনি। আমি সেই সম্পর্কেও বলছি, বাংলাদেশ দূতাবাসের যে ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু সময়টাকে এভাবে বলা হয়েছে, আগে দিলে মানে আপনি যত দ্রুত তাড়াতাড়ি দিবেন তত পাওয়ার পসিবিলিটি বেশি থাকে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই বিষয়টা যদি আপনি জাজ করেন, অনেকেই দেখা যাচ্ছে যে 2 দিন পরে দিয়েছে পেয়েছে, অনেকে 9:01 দিয়েছে তারা পায়নি, এটা হচ্ছে আমি বলছি জাজমেন্টটা আপনাদের কাছে, বাস্তবে আপনারা জাজমেন্ট করে দেখতে পারেন। আর এই বিষয়টা খুবই স্বাভাবিক একটা সেন্সের বিষয়, ধরুন আমি 10 জন মানুষ নিব আমার কোম্পানিতে, আবেদনের কোটা রয়েছে বা আবেদন করেছে 1 লাখ মানুষ, প্রথমে আমি কি দেখব, আমি যেই মানে আমি যেরকম চেয়েছি ক্যান্ডিডেট বা আমার যেরকম মানুষ দরকার, এই 1 লাখের মধ্যে আমি যা চাই সেটা কতজনের মধ্যে আছে, আচ্ছা সেটা খুঁজে বের করলাম, আমি আমার সব রিকুইজিটে ফিল আপ করলো 10,000 বা 5,000, এবারে সেটাকে 10,000 5,000 থেকে যদি আমি 10 জন নিই, এখন আমি দেখলাম যে সবাই কোয়ালিফাইড, সবাই কোয়ালিফাইড, সবাই সব রিকুইজিটে বা শর্তগুলো ফিল আপ করেছে,
এখন তো একটা মুশকিলের বিষয় যে আমি কিভাবে আমি এদের থেকে আমি 10 জন বা 5 জন নির্বাচন করব। সেক্ষেত্রে আমি হয়তো অনেক কিছু ক্যালকুলেশন করতে পারি। সেই ক্যালকুলেশনের মধ্যে একটা ক্যালকুলেশন হচ্ছে ফ্রুটসির ক্ষেত্রে, সিজনাল নন সিজনাল ভিসাদারির ক্ষেত্রে ক্যালকুলেশনটা হচ্ছে যে কত আগে জমা দিয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা খুব জরুরি দরকার সেটা হচ্ছে আপনার আবেদন, আপনার হয়ে যে মালিক বা কোম্পানি জমা দিয়েছে তারা সরকারি রিকুইজিটগুলো ফিল আপ করেছে কিনা, তাদের যে রেডি তো থাকা উচিত ছিল সেটা আছে কিনা, এবং পূর্বের ইতিহাস যদি পর্যবেক্ষণ করা হয় সেখানে একটা বিষয় খুব স্পষ্ট, সে বিষয়টা হচ্ছে কি আপনার আবেদন কেন না করা হবে সেটার একটা যুক্তিক একটা উত্তর থাকবে। এবং ম্যাক্সিমামে আমি বলবো 98% আমি দেখেছি সেটা হচ্ছে রিকুইজিটি ফিল আপ হয়নি, এই জন্য আপনি ভিসা পাননি বা নুল অস্থা পাননি ওখানে লেখা হয়েছে। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এবার আসা যাক, আপনারা জমা দিয়েছেন, এখনো 14 মার্চ শেষ হয়নি, তারপরও জানার খুব আগ্রহ, যেহেতু জানার অনেক আগ্রহ সেহেতু বলছি 14 মার্চের পরে একেবারে যদি আপনি মিনিমাম হিসাব করেন কাজগুলার, সেক্ষেত্রে 6 মাস অপেক্ষা করতেই হবে, 3 মাস থেকে 6 মাস। এই সময়সীমার মধ্যে আসলে কাজ কতটা হচ্ছে, কেউ ভিসা পাচ্ছে কিনা, আস্তে আস্তে বিষয়টা জানা যাবে। এই বিষয়টা যেহেতু অনেক বেশি ইনভেস্টিগেট হয় প্রতিটা আবেদনের প্রেক্ষিতে, সেটা আমরা শুধু বাংলাদেশি না, যে কয়টা দেশ থেকে আবেদন এসেছে, আর সেটা শুধু সিজনাল নন সিজনাল ভিসা ক্ষেত্রে আমি বলবো যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সবকিছু কিন্তু এমন না যে আপনার ফাইলটা 10 সেকেন্ডে জমা হয়েছে তো আপনারটা গুছিয়ে একেবারে এক পাশে রাখা হবে, যে 2 দিন পরে দিয়েছে তারটা ফেলে দেওয়া হবে বা তারটা দেখা হবে না, সবগুলো ফাইলই দেখা হবে। ঠিক আছে, তো যেহেতু সব ফাইলই দেখা হবে সেহেতু সময়ের একটা বিষয় রয়েছে, মিনিমাম আমরা বলি যে 3 মাস থেকে 6 মাস পরে আস্তে আস্তে কাজের গতি কতখানি, কোন জায়গা থেকে পাচ্ছে ভিসাগুলো, বলা হয় যে ছোট শহরগুলোতে আগে পায়, বড় শহরগুলোতে একটু ধীর গতি সম্পন্ন হয় কাজগুলো, কারণ অনেক বেশি জমা পড়ে। ঠিক আছে, আমি মনে করি বিষয়টা স্পষ্ট হয়েছে, কারণ অনেকেরই প্রশ্ন কবে থেকে শুরু হবে বা কি অবস্থা, আর যারা এর আগে দিয়েছেন তাদেরটা আমরা বারবারই বলেছি 2020 সালে, যে এমন না যে আপনাদের ভিসা মানে সব ক্লোজ হয়ে গেছে প্রসেসিং, যেহেতু 2021 সালে জমা পড়েছে 2020 সালে আর হবে না, বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে কাজ চলছে এবং অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আসেনি যে যারা 20-এ জমা দিয়েছে তাদের মানে ওই কাজ ক্লোজ হয়ে গিয়েছে, ওই ফাইলগুলো ক্লোজ হয়ে গিয়েছে, ওই নিয়ে সরকার কাজ করবে না বা কিছু এরকম কিছু বলেনি। সো আমরা আশাবাদী যে 2020-2021 হয়তো একসাথে কাজ চলবে, আস্তে আস্তে সবকিছুই জানতে পারবেন, কিন্তু 14 মার্চের পরে, কারণ ইতালি সরকার একটা ডেডলাইন দিয়েছে। সো সবকিছু আসলে নিয়মতান্ত্রিক উপায়ে হচ্ছে হবে, এখানে আসলে আশাহত হওয়ার বা আশা, আমরা সবসময় আশাবাদী হব কিন্তু আশাহত হওয়ার মতো তেমন কিছু না, আমরা আশাবাদী, দেখা যাক সময় বলে দিবে এবং সময়ের পরিক্রমায় আরো গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেটাও জানিয়ে দিব। এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জরুরি অবস্থা অবসানের পরে আসলে স্কুলের ক্ষেত্রে কি পরিবর্তন আসবে, সেটা বলা হচ্ছে যে FFP2 মাস্ক পরাটা বাধ্যতামূলক, এটা থাকবে না। আরেকটি স্পষ্ট বিষয় সেটা হচ্ছে, হয়তো আমি বলেছি কোনো আপডেটে, যখন যে রকম আপডেট আসে দিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে স্কুলের ক্ষেত্রে আপনার যারা কন্টেজাত হয়, যারা কোভিড পজিটিভ হয় এবং তাদের সাথে যারা কন্টেজাত হয়, আগে দেখা যাচ্ছে যে আপনার তাদেরকে বাসায় পাঠিয়ে দিতে হতো, তারা কোয়ারেন্টাইন মেনটেন করতে হতো, এই বিষয়গুলো থাকবে না, ড্যাড যে কার্যক্রম সেটাও থাকবে না, শুধুমাত্র কোভিড পজিটিভ হলে অসুস্থতার কারণে সে বাসায় থাকবে এ পর্যন্ত। আর স্কুলের যে শিক্ষক এবং স্কুলাস্টিকের সাথে সম্পর্কিত যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের উপরে যেই বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে যেটা তাদেরকে বাধ্যবাধকতার মধ্যে রেখেছে, সেখানে কিছু শিথিলতা আস্তে আস্তে শুরু হবে। এবার আসা যাক, যারা আমার কাছে আপনারা চেয়েছেন যে আউটো রিভিজিওনে বোনাস, সেক্ষেত্রে আমি বলবো যে আগে আমি যে আপডেট দিয়েছি সেটা হচ্ছে 2021 সালে ডিসেম্বর পর্যন্ত যারা রিভিজিওনে করেছেন তারা বোনাসের জন্য আবেদন করতে পারতেন আগের নিয়ম অনুযায়ী। এখন যে আপডেট আছে সেটা হচ্ছে যারা জানুয়ারি মাসে করেছেন অথবা ফেব্রুয়ারি করেছেন অথবা মার্চে করছেন, ঠিক আছে, আপনারা এখন নতুন করে আপনাদের জন্য উন্মুক্ত করা হয়েছে www.bonusvehiclesecure.it। এখানে আপনারা আপনাদের যে রিভিজিওনে করেছেন সেটার যে একটা রিসিট আছে,
আপনার আইডি কার্ড আছে, আপনার গাড়ির যে আপনার তারগা নাম্বার রয়েছে, আপনার ইভান নাম্বার, যখন এই ওয়েবসাইটে ঢুকবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কাছে একটা ফর্ম আসে। তো ফর্মগুলো আস্তে আস্তে ফিল আপ করবেন, যা চাই সব ফিল আপ করবেন, আপনার ইভান নাম্বারও চাইবে, এবং সেই ইভান নাম্বারে 9.95 ইউরো চলে আসবে, কারণ গাড়ির রেভিজিওনে এইরকমই টাকাটা বৃদ্ধি পেয়েছে। তো যেটা বাড়িয়েছে সরকার সেটা আবার বোনাসের মাধ্যমে আপনাকে ফেরত দিবে। আশা করি বুঝাতে পেরেছি, এবং এটাই আরও ডিটেলস ছিল, তো সংক্ষিপ্ত যেটা আপনারা না জানলেই নয় সেটা জানিয়ে দিলাম, যদিও ভিডিও আছে তারপরেও। তো এই হচ্ছে মূল বিষয়, এবং অনুরোধ থাকবে আপনারা যারা লাইভটি দেখেছেন এবং পরবর্তীতে দেখবেন, প্লিজ দয়া করে লাইভটি শেয়ার করবেন, কারণ আপনারা এই যে অটো রিভিশনে এটা নিয়ে আমি লাইভ করেছি, কিন্তু তারপরেও আপনাদের জন্য আবার বলে দিতে হচ্ছে বা হবে হয়তো ইন ফিউচারেও। তো এই বিষয়টা যদি এমন না থাকে, আমরা অনেক বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, কিন্তু আমরা করতে পারি না। আমরা যত সামনে যেতে চাই ততই হচ্ছে আমরা তত পিছনের দিকেই যাই। তো এই জন্য অনুরোধ করি যে আপনারা লাইভগুলো শেয়ার করেন, যাতে অন্যরা উপকৃত হয়। আপনার হয়তো প্রয়োজন নেই, আপনি স্কিপ করে যান, শেয়ার করে রাখতে পারেন, যাতে অন্যজন উপকৃত হয়। আপনাদের নিরাপত্তা সুস্বাস্থ্য কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।